কলি হয়ে ফোটার আগেই ছড়ে যাওয়া, বিস্মৃতি রতন গহীনে তলিয়ে যাওয়া। বোর্ড নাকি সংশ্লিষ্ট ক্রিকেটার, কার দায় কতটুকু, কার পাল্লা বেশি ভারী, সে তর্ক পড়ে। তবে স্মৃতি হাততালে দেশের ক্রিকেটে এমন গল্প পাওয়া যাবে বিস্তর। মুনিম শাহরিয়ার বোধহয় সেই দলের সবশেষ নাম। অথচ বছর দুয়েক আগেও প্লটটা ছিল ভিন্ন। বিপিএল এ ফরচুন বরিশালের জার্সিতে 162 স্ট্রাইক রেট, প্রথম বল থেকে আক্রমণাত্মক ক্রিকেট মুনিমকে জায়গা করে দিয়েছিল জাতীয় দলে। তবে সেখানে ব্যর্থ প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে দীর্ঘ সময় লড়েছেন ইঞ্জুরির সঙ্গে। চলতি বিপিএল এর দল পাননি নেই, নিকট ভবিষ্যতে ক্রিকেটীয় ব্যস্ততা, হতাশা আছে, আছে প্রত্যাশাও। অবশ্যই এটা আমার খারাপ লাগার মতোই, কিন্তু হতাশাকে আমি শক্তিতে রূপান্তর করতে চাই। ফিজিক্যালি ইম্প্রুভমেন্টের জন্য আমি জিম, রানিং সেশন এগুলো করতেছি, কোচ যারা আছে ওদের সাথে থাকার চেষ্টা করতেছি, ক্রিকেটি এনভায়রনমেন্টের মধ্যে থাকার চেষ্টা করতেছি। কারণ যেহেতু বিপিএলে নাই তো ওই এনভায়রনমেন্টটা আমি পাচ্ছি না, তো আমার বেটারমেন্টের জন্য আমার এই এরকমভাবে নিজে থেকে ক্রিয়েট করা লাগতেছে। সম্প্রতি কন্যা সন্তানের পিতা হয়েছেন মুনিম, সে অনুপ্রেরণা তো আছে, দুঃসময়ে সতীর্থরাও জোগাচ্ছেন অনুপ্রেরণা। মুনিম জানেন তিনি ফিরবেন, তাকে যে ফিরতেই হবে। আল্লাহ যখন খুশি হয় তখন তিনটা জিনিস দেন, বৃষ্টি দেন, মেহমান দেন, এবং খুব বেশি খুশি হলে আপনার, আমরা যারা জানি ইসলাম ধর্মতে যে কন্যা সন্তান করেন, হয়তো আল্লাহ সামনে ভালো কিছু রাখছেন ওনার কন্যা সন্তানের বদলতে। আলহামদুলিল্লাহ এখন অনেক ফিট, আগের চেয়ে আরও বেশি ফিট, যখন ইঞ্জুরি ছিল না তখন থেকে, তখনকার থেকেও ফিট মনে হচ্ছে নিজেকে। অবশ্যই সামনে প্রিমিয়ার লিগ আছে, ওয়ানডে ফরম্যাটের খেলা, সেখানেই আমার দৃষ্টি থাকবে 100%। ওই ফরম্যাট ওয়াইজ কীভাবে কী করা যায় সেই বিষয় নিয়ে আমি কাজ করতেছি। গেল ডিপিএল এ লেজেন্ডস অফ রূপগঞ্জের জার্সিতে খেলেছিলেন মুনিম শাহরিয়ার, এবার কোন দলে খেলবেন চূড়ান্ত করেনি এখনো। মুনিমের বিশ্বাস একটা ভালো ইনিংসে চেনা ছন্দে ফেরাতে পারে তাকে। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা।